তারপরে যে ইম্পর্টেন্ট জিনিসটাতে সেটা হচ্ছে লো স্টক প্রোডাক্ট স্টক আউট হওয়ার আগেই যদি আপনি জানতে পারেন যে যখন দুইটা তিনটা তিনটা বা তিনটা নিচে চলে আসবে তখনই যদি আপনি জানতে পারেন তাহলে আরও ভালো ডিসিশন বা আরও ভালো অ্যাকশন নিতে পারবেন যে কোনো ঠিক আছে আপনার প্রয়োজন মতো সো এই জন্য আপনি এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আরেকটা জিনিস দেখতে পারবেন সেটা হচ্ছে লো স্টক প্রোডাক্ট আপনি জাস্ট লো স্টক প্রোডাক্টে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে যতগুলো প্রোডাক্ট আছে লো স্টক ওই প্রোডাক্টগুলোর লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন এবং প্রয়োজনীয় অ্যাকশন নিতে পারবেন আচ্ছা এই সাইটে এই মুহূর্তে কোনো লো স্টক প্রোডাক্ট নাই এই জন্য আপনাকে আমি দেখাতে আসে নাই কোনো আর যদি না থাকে কোনো লো স্টক প্রোডাক্ট আসবে না এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস সো যদি থাকে তখন অটোমেটিক কিন্তু এখানে চলে আসবে আউট অফ স্টক প্রোডাক্টের মতো এই স্টক আউট আর লো সো এই স্টক আউট আর লো স্টক প্রোডাক্ট এই ফিল্টার দুইটাই অনেক ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইউজ হয় বাট